Assalamualaikum viewers, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমার রেসিপি হচ্ছে গোল্ডেন পটল ফ্রাইড রেসিপি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর খেতে অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা এটা চাইলে গরম গরম ভাত বা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। আশা করছি আমার আজকের পটল ফ্রাইডের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে শুরু করি আর দেখে নিন প্রস্তুত প্রণালী। আর হ্যাঁ, ভিডিওটি না হলে সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি পটল নিয়েছি আর এগুলোকে ভালো করে ধুয়ে পিলারের সাহায্যে উপরে চামড়াটা ছিলে নিয়েছি। এবার হচ্ছে একটা চাকুর সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু করে ফালি করে নিচ্ছি। এমনভাবে ফালি করবেন যাতে দুই ভাগ হয়ে না যায় কিন্তু মাঝখানটা ভালোভাবে ফাঁকা হয়ে যায়। এরপর হচ্ছে চাকুর সাহায্যে ভিতরের বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এগুলো কীভাবে ফালি করেছি। এইভাবে আমি সবগুলো ফালি করে নিচ্ছি আর ভিতরে বিচিগুলো ফেলে দিচ্ছি। তা আমি ভিতরের বিচি সবগুলো বের করে নিচ্ছি। এবার হচ্ছে এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর পটলগুলোতে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। এতে করে পটলটা অনেক নরম হয়ে আসবে, অনেক তুলতুলে হয়ে যাবে। এগুলোকে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে পুরতরির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর চুলাটা মিডিয়াম আঁচে রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ জিরা। তারপর এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন দেখবেন যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী কাঁচামরিচগুলো দিবেন। আমি এখানে হচ্ছে 7টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর আমার কাঁচামরিচগুলো ভীষণ ঝাল। এবার হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটি আলু ভালো করে ধুয়ে গ্রেট করে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। এরপর হচ্ছে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা প্রায় নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পাউডার আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 7 মতো লবণ। আবার এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এইগুলো একটু শুকনো শুকনো হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু ফ্লেভারের জন্য। এবার হচ্ছে এগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা। তো এখানে পটলগুলোও অনেক নরম হয়ে গেছে আর তুলতুলে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর অন্য সাইডে হচ্ছে আমি পুরগুলো ঠান্ডা করে নিচ্ছি। এবার হচ্ছে পুরগুলো একটু ঠান্ডা হয়ে আসলে পটলের যে মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম সেখানে পুরগুলো দিয়ে ভরে নিচ্ছি। অনেক সময় দেখা যায় পটলগুলো ফ্রাই করতে গেলে মুখটা খুলে যায়, তো আপনারা চাইলে এটা থেকে বাঁচার জন্য টুথপিকের সাহায্যে মাঝখান দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে পারেন। এইভাবে করলে কিন্তু মুখটা ভালো করে বন্ধ হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু তেলে ফ্রাই করার সময় আর মুখটা খুলে যাবে না। আমি কয়েকটাতে টুথপিক লাগিয়েছি, আবার কয়েকটাতে লাগাচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভরে নিব। আবার পুর কিন্তু বেশি ঠুসে ঠুসে ভরতে যাবে না, নাহলে কিন্তু এগুলো মুখটা খুলে যাবে। তো এবার এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে। এবার হচ্ছে কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণ বেসন।
তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এরপর হচ্ছে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে বলে রাখি ব্যাটারটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না, আমরা যে বেগুনির খামিটা তৈরি করি সেটার থেকে একটু পাতলা হবে। এবার হচ্ছে এটা পটলগুলোকে ভালোভাবে এখানে কোটিং করে নিচ্ছি আর হচ্ছে চুলায় তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর কোটিংয়ের ব্যাটারগুলো চারিদিকে ছড়িয়ে যাবে আর তেলটাও নষ্ট হয়ে যাবে। তাই তেলটা একদম ভালো করে গরম করে তারপর হচ্ছে এগুলো তেলের মধ্যে দিবেন আর এগুলো একটু ডুবো তেলে করে ভাজতে হবে। তো 1 থেকে 2 মিনিট পর যখন এগুলো দোনো সাইডে ভালো করে ভাজা হয়ে যাবে এগুলোকে হচ্ছে চুলাটা এবার চুলার হিটটা কমিয়ে মিডিয়াম আঁচে নিয়ে আসতে হবে। তো এবার এগুলোকে অন্য সাইডে ভালো করে উল্টিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা কমিয়ে মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর অবশ্যই যখন দুনো সাইডে ভালো করে ফ্রাই করা হয়ে যাবে মানে ব্যাটারগুলো পটলের গায়ের সাথে লেগে যাবে ঠিক তখনই চুলার আঁচটা কমাতে হবে আর একটু ধৈর্য ধরে ভালো করে দুনো সাইডে ফ্রাই করে নিতে হবে। আর একটু গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হচ্ছে দেখতে। তা আমার গোল্ডেন পটল ফ্রাইটা তৈরি আর আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, উপরে কোটিংটাও বেশি হয়নি আর পটলগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কেটে, আপনারা এটা চাইলে সস দিয়ে বা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এগুলো কিন্তু সত্যি ভিতরে অনেক জুসি হয়েছে। আশা করছি আমার আজকে গোল্ডেন পটল ফ্রাইড রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।